হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং এখন আমি করবো চরকির আপকামিং কাজ দুই দিনের দুনিয়া টিজার রিভিউ। এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এই কাজটার মধ্যে মুখ্য দুটো চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী, এবং এই কাজটার পরিচালনার দায়িত্বে রয়েছেন আনাম বিশ্বাস। টিজার দেখে এই কাজটার গল্প সম্পর্কে যেটুকু বুঝতে পারলাম, এখানে ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। যেটুকু যা জানা যাচ্ছে তার ক্যারেক্টার সম্পর্কে, সে যা নিজে বলছে, সে এককালে বনরক্ষী কর্মী ছিল এবং সে ডাকাতিও করেছে, এবং এই ক্যারেক্টারটা একটা উদ্দেশ্য নিয়ে এসছে চঞ্চল চৌধুরীর চরিত্রের কাছে। এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা একজন লরি চালক সম্ভবত, যেটুকু টিজার দেখে আমি বুঝতে পারলাম, এবং এই ক্যারেক্টারটা ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারের উদ্দেশ্যটা ঠিক কি, সে কেন যোগাযোগ করেছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারের সঙ্গে, সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না, এবং যে কারণে সে খুব ডিস্টার্ব ফিল করছে। এবং টিজারের একদম শেষভাগে আমরা দেখতে পাচ্ছি যে ফজলুর রহমান বাবুর ক্যারেক্টার বলছে তোমার কাছে এক্ষুনি একটা ফোন আসবে, এবং চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠছে। এখানে টিজারটা শেষ হয়ে যাচ্ছে, এর থেকে বেশি কিছু তো এই টিজার থেকে বোঝা যাচ্ছে না। এবং এখানেই কিন্তু এই টিজারটার প্রথম সার্থকতা যে এই টিজারটা কিন্তু গল্প একেবারেই বেশি রিভিল করে ফেলেনি। ইনফ্যাক্ট টিজারটা এমনভাবেই করা হয়েছে যে একটা ইন্টারেস্ট অডিয়েন্সের গ্রো করবে, কিন্তু গল্প সম্পর্কে ডিটেলসে কিচ্ছু বোঝা যাবে না। বলা যেতে পারে একরকমভাবে এই দুটো ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন অডিয়েন্সের সঙ্গে করিয়ে দেওয়া হলো, দ্যাটস ইট। টিজার সত্যি বলতে এরকমই ছোট কম্প্যাক্ট হওয়া উচিত। বেশি কিছু টিজারের মধ্যে দেখিয়ে দেওয়া কখনোই খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। এর পরবর্তীতে আবার ট্রেলার আসবে, সেখানে এই গল্পটার সম্পর্কে আরেকটু জানানো হবে, তো সেটাই বেটার। টিজারটা এখানে একদম ঠিকঠাক করা হয়েছে। এই টিজারের মধ্যে লাইটের কাজ, যে কটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে লাইটকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফি বেশ প্রশংসনীয়, যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল এখানে। এই টিজারটার মধ্যে স্পেসিফিক্যালি আমি একটা শটের কথা মেনশন করতে চাইবো। ড্রোন ভিউতে দেখানো হচ্ছে একটা জঙ্গল, দুপাশে জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, এবং সেই রাস্তা দিয়ে সম্ভবত চঞ্চল চৌধুরীর এই লরি যাচ্ছে, যেখানে ফজলুর রহমান বাবু তার সঙ্গে বসেও রয়েছেন। এবং সেই জঙ্গলটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, একটা ডার্ক জঙ্গল, সেটা একটা মিস্টেরিয়াস ফ্লেভার অ্যাড করছে এই টিজারটার মধ্যে, এবং সম্ভবত এই জঙ্গলকে নিয়েই গল্প হতে চলেছে। কারণ এই কাজটার একটা পোস্টার আমি এর আগে দেখেছিলাম, সেটা রিলিজ করা হয়েছিল চরকির তরফ থেকে অফিসিয়াল ফেসবুক পেজে তাদের। সেখানেও কিন্তু ফজলুর রহমান বাবুকে দেখা গেছিলো, চঞ্চল চৌধুরীকে দেখা গেছিলো, কিন্তু সেখানে কিন্তু জঙ্গলটা খুব প্রায়োরিটি পেয়েছিল। তো একটা জঙ্গলকে নিয়েই সম্ভবত গল্প হতে চলেছে। হতে পারে যে জঙ্গলের মধ্যে এতদিন ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা লুকিয়েছিল, কিন্তু তার এখন কোনো একটা বিশেষ দরকারে সে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছে, এবং সে হয়তো কোনো ওয়ান্টেড ক্যারেক্টার, হয়তো পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, এই ধরনের কোনো ক্যারেক্টার, যে কারণে সে কোনো ওয়েল নোন ক্যারেক্টারের কাছে বা ওয়েল নোন কোনো সমাজের মানুষের কাছে যেতে পারছে না হেল্প চাইতে, যে কারণে সে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারের কাছে এসছে হেল্পটা চাইতে, যে তুমি আমার হেল্পটা করে দাও। হয়তো ফজলুর রহমান বাবুর একটা টোটাল কমিউনিটি জঙ্গলের মধ্যে বসবাস করে, যাদের জন্য কোনো হেল্প দরকার, তারা হয়তো কোনো বিপদে পড়েছে, এরকম কিছু স্টোরি লাইন হলেও হতে পারে। আমি বলছি না এটাই হবে, কিন্তু হতে পারে। এই কাজটা নিয়ে আমি প্রচণ্ড বেশি আশাবাদী, এবং এই কাজটাকে দেখার জন্য আমি প্রচণ্ড মুখিয়ে রয়েছি। তার কারণ, এখানে ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরীকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। দুজনেই দুর্দান্ত অভিনেতা, এবং সব থেকে যেটা বড় কথা, কেন আমি এই কাজটাকে নিয়ে এত বেশি এক্সাইটেড, শুধুমাত্র তারা দুজন অভিনয় করছেন তার জন্য নয়, এখানে দেখুন ক্যারেক্টার দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট ব্যাপার এইটুকুনি টিজারের মধ্যেই কিন্তু পরিচালক এস্টাবলিশ করতে সক্ষম হয়েছেন, বা যিনি টিজার কেটেছেন তিনি খুব বুদ্ধিদীপ্তভাবে সেটা করেছেন। এখানে ফজলুর রহমান বাবুর যে ক্যারেক্টারটা, সে খুব কাম কম্পোজড, যেন তার একটা প্রপার প্ল্যানিং রয়েছে, সে কী করছে সে ব্যাপারে সে খুব অ্যাওয়্যার, সে জানে যে আমি এই করতে এসেছি এবং এটা এটা আমি করছি, সে জানে সব কিছু তার ব্যাপারে, তার উদ্দেশ্য সম্পর্কে। কিন্তু চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি দিশেহারা, সে বুঝতে পারছে না তার সঙ্গে কী হচ্ছে, তাকে ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা যেভাবে ড্রাইভ করছে সে সেভাবে ড্রাইভড হচ্ছে। এইখানে কিন্তু একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, এখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে ক্যারেক্টার দুটোর মধ্যে, এবং এটা কিন্তু বেশ ফ্যাসিনেটিং। এবং দুজন অভিনেতা, এই কারণেই তারা এত বেশি সেলিব্রেটেড হয়, এই কারণেই তারা ভালো অভিনেতা হিসেবে গণ্য হয় সবসময় অডিয়েন্সের কাছে, দুজনেই কিন্তু ক্যারেক্টার দুটোর এই যে কন্ট্রাস্টটা সেটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে নিজের অভিনয়ের মাধ্যমে। এখানে চঞ্চল চৌধুরীর অভিনয়টা যদি আপনারা দেখেন, সে কিন্তু সাটেল অভিনয় করছে না, সে কিন্তু একটু লাউড করছে, এটাকে লাউড অভিনয় বলা চলে না, কিন্তু একটু লাউড। আর অন্যদিকে ফজলুর রহমান বাবু সম্পূর্ণ সাটেল অভিনয় করছেন, একদম সাটেল। তো এই যে কাম কম্পোজ ব্যাপারটা সে তুলে ধরেছে, এবং এই যে একটা ইনসিকিউর টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, কি হচ্ছে তার সঙ্গে সে জানে না, এই যে ব্যাপারটা ক্যারেক্টারটা, সেটা চঞ্চল চৌধুরী তুলে ধরেছেন। এবং আমার মনে হয় যখন পুরো কাজটা দেখবো এই ব্যাপারটার মধ্যে আরও বেশি আমরা ঢুকতে পারবো, এই ব্যাপারটার মজা, এই দুজন অভিনেতার যুগলবন্দি এটার মজা আমরা আরও অনেক বেশি নিতে পারবো। এবং সব থেকে যেটা বড় কথা, একজন নির্মাতার উপরে ডিপেন্ড করে যে কাজটা কীরকম হতে চলেছে। এখানে আনাম বিশ্বাস পরিচালনা করেছেন, এবং তিনি একজন খুবই গুণী নির্মাতা, তিনি এর আগে দেবীর মতন সিনেমা চঞ্চল চৌধুরীর সঙ্গে বানিয়েছেন, আয়নাবাজি, যে কাজটার পরিচালনার দায়িত্বে ছিলেন অমিতাভ রেজা চৌধুরী, কিন্তু সেটা চিত্রনাট্যের কিন্তু অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন আনাম বিশ্বাস, ফলত নির্মাতা হিসেবে তিনি খুবই ভালো।
ভালো, তার উপর আশা থাকছে, দেখা যাক কাজটা কিরকম হয়, আমি তো খুবই আশাবাদ। তো এটা ছিল আমার ওভারঅল মতামত এই টিজারটা সম্পর্কে। আপনাদের কি মতামত? যদি আপনারা টিজারটা দেখে থাকেন ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটা খুশি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।